মিশন রানীগঞ্জ নিয়ে বড় পর্দায় আসছেন অক্ষয় কুমার। কয়লা খনিতে ঘটে যাওয়া এক বিভৎস দুর্ঘটনাকে উপজীব্য করে তৈরি হয়েছে তার এই সিনেমাটি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি মিশন রানীগঞ্জ মুক্তি পাবে 6 অক্টোবর। বছরটা ছিল 1989, একটা ভয়াবহ রাত। পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লা খনিতে আটকে পড়েছিল অর্ধশতাধিক শ্রমিক। সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর কাছে এগিয়ে যাওয়া সেই মানুষদের রক্ষাকর্তা হয়ে এসেছিলেন ইয়াশান সিং গিল। ইতিহাসের সেই ইয়াশান সিং চরিত্রে এবার পর্দায় আসছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। রানীগঞ্জ কয়লা খনি পতনের সত্য ঘটনাকে উপজীব্য করে নির্মিত ছবির নাম মিশন রানীগঞ্জ। সিনেমাটি প্রথমে ক্যাপসুল গিল শিরোনামে থাকলেও সমালোচনার মুখে পরিবর্তন করে রাখা হয় মিশন রানীগঞ্জ দ্য গ্রেট ভারত রেস্কিউ। দীপক কিং রানীর লেখা গল্পে ছবিটি পরিচালনা করেছেন টিনু সুরেশ দেশাই। সিনেমাটি দিয়ে 4 বছর পর আবারও পর্দায় দেখা যাবে অক্ষয় পরিণীতি রসায়ন। এর আগে 2019 সালে কেসারি ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন তারা। সিনেমাটিতে অক্ষয় পরিণীতি ছাড়াও অভিনয় করেছেন কুমুদ মিশ্রা, পবন মালহোত্রা, রবি কৃষণ, বরুণ বাদোরা, দিবেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, বীরেন্দ্র সাক্সেনার মতো তারকারা। ছয় অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মিশন রানীগঞ্জ। अब ज्यादा वक्त बर्बाद नहीं कर सकते। जुबैर हुसैन, सजल, चैनल 24।